আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন যথারীতি একটা ভিডিও শেয়ার করার জন্য ঠিক এই মুহূর্তে ক্যামেরার সামনে শুরুতে যে বিষয়টি বলবো ঈদ মোবারক ঈদের আমেজ এখনো পর্যন্ত যায়নি আর গতকালকে ঈদ হয়েছে যার কারণে ঈদের কথাটি বললাম তো সবচেয়ে বড় কথা আমরা তিনজন এই জায়গাতে আছি তিনজন মাঝখানে যে আছে সে হচ্ছে আমার খালাতো ভাই আমার কি বলবো আন্টির ছেলে তো ও হচ্ছে নাইম আর পেছনে যে আছে ওর নাম হচ্ছে রাকিব আমার মামাতো ভাই আর আমরা এই মুহূর্তে যাচ্ছি আমার মায়ের কাজিন আই মিন মিনি আন্টির বাসায় তো মিনি আন্টি মিনি মানে যদিও অনেকটাই ছোট বোঝায় আন্টি আসলে ছোটবেলাতে মিনি আন্টি আমাকে অনেক ভালোবাসছে আর এই মিনি কথাটা মিনি আসলে অপেরা মিনি আমরা অনেক সময় ব্যবহার করি তো এই অপেরা মিনি অ্যাপসে যতবারই আমি যাই ততবারই আমার আন্টির কথা মনে পড়ে যাই হোক তো আসলে সেই মিনি আন্টির বাসায় যাচ্ছি দীর্ঘ সময় ধরে আন্টিদের বাসায় যাওয়া হয়নি অলমোস্ট 10-12 বছর তো অ্যাকচুয়ালি আন্টির মানে আমার খালাতো বোন যারা আছে পাশাপাশি আন্টি অনেক সময় ফোন দিয়ে যেতে বলে যাওয়াই হয় না তো এবার ঈদে আসছি আসার পর থেকে অনেকবার ফোন দিয়েছে আজকে সকালেও ফোন দিয়ে আমার খালাতো বোন বলছে ভাইয়া তোমাকে কিন্তু আসতেই হবে না হলে কিন্তু তোমার সাথে আমরা রাগ করবো তো আমি ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করবো তো যাই হোক আন্টির বাসা যাচ্ছি আমরা তিনজন এখন বাইকে বাইক নিয়ে যাবো হয়তো বা পৌঁছাতে 1 ঘন্টার মতো সময় লাগবে অনেক দূরে তো যতটুক শেয়ার করা যায় কী কী শেয়ার করা যায় আমি অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করবো তো ঠিক আছে আপাতত ক্যামেরা অফ করছি মাত্র নেমেছিলাম তার কারণ হচ্ছে যেহেতু আন্টির বাসা যাচ্ছি আপনারা জানেন আমাদের বগুড়ার এই দিকে নর্মালি দেখা যায় যে আমরা আত্মীয় স্বজনের বাসায় গেলে দই মিষ্টি ফলমূল এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা সেগুলো নিয়েছি এখন আমরা আন্টির বাসার দিকে আবার যাব কিছুক্ষণ তার সামনে আরও একটু দাঁড়িয়েছিলাম বাইকে তেল ওঠাতে হয়েছে তো বাসার কাছাকাছি চলে আসছি প্রায় আর বেশি সময় লাগবে না তো সাথেই থাকুন দেখা যাক আর কি অলরেডি আন্টিদের বাসায় চলে আসছি এবং বাসায় পৌঁছে গেছি রুমের বাইরে আসলাম একটু ভাবলাম যে আপনাদের সাথে এই মোমেন্টটা শেয়ার করি তো আমার তিনটা কাজিন একজনের নাম হচ্ছে তিথি একজনের নাম স্মৃতি আর একজনের নাম স্নিগ্ধা আর তিথি হচ্ছে আরিফার সাথেই স্টাডি করে আই মিন ওরা সেম ইয়ারে আছে আর কি আর হচ্ছে স্মৃতি ও ক্লাস 7-এ পড়ে আর যে স্নিগ্ধা একদম ছোট মনে হয় কোনো ক্লাসে পড়লেও পড়তে পারে 1-এ হয়তো বা আমি বিষয়টা জানি না তো যাই হোক আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করছি যে ক্যামেরার সামনে আসতে পারে তারা আসতে নারাজ তো যার কারণে আমি আসলে তাদেরকে নিয়ে আসতে পারলাম না অত্যন্ত দুঃখিত তো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যাব এখন নাস্তা করছি আন্টি তো খাবার দাবার সব কিছু রেডি খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব এক ফ্রেন্ডের সাথে দেখা করতে তো অবশ্যই সেই ফ্রেন্ডকেও আমি শেয়ার করব আশা করি আপনারা সাথে এখন বিদায় নিচ্ছি চলে যাব কারণ হচ্ছে অনেকক্ষণ সময় এই জায়গাতে ছিলাম তো আন্টিদের এখানে নতুন বাসা করছে আর কি মানে কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি পুরোপুরি হয়তো অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে তো ঠিক আছে দেখি আর কি কি আপনাদের সাথে শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ বের হয়ে আসছি এটা আপনাদের সাথে আগে শেয়ার করেছি আর এখন একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত এই ব্রিজটাকে ঘিরে কিন্তু একটা ঘটনা রয়েছে যেটা ইন প্রিভিয়াস আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে যে লাইভ প্রোগ্রামে শেয়ার করেছি পাশাপাশি আমার একটা ব্লগেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো মূলত সেই গল্পটা কি সেই গল্পটা হচ্ছে যে একটা মোটা মেয়েকে কেন্দ্রিক বা একটা মোটা মেয়ে কেন্দ্রিক বোরকা পরিহিত একটা মেয়ে সরি মোটা মহিলা বা মেয়ে যেটাই বললে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিল আর আমি আসলে একটু দূর থেকে সেই জিনিসটা ফলো করতেছিলাম এবং পরবর্তীতে আসলে দৌড়ানি খেয়েছিলাম তো এই গল্পটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে সেই ব্রিজটাও আসলে একটু শেয়ার করি তো আজকে মূলত এই ব্রিজটা আমি শেয়ার করলাম আর যে জায়গাতে মূলত আমি বসেছিলাম আর সেটা হচ্ছে আমার পিছনেই অবস্থিত আমি ওই যে গাছ দেখতে পাচ্ছেন আপনারা ওই গাছের ওখানে আমি বসেছিলাম ওখান থেকে বসে আসলে আমি দেখছিলাম যে কি করে এবং পরবর্তীতে সেই কি বলবো যে মোটা মহিলা কিন্তু আমার পিছনে গিয়েছিল এবং তাকে দেখে কিন্তু আমি দৌড় দিয়েছিলাম তো এটা এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন তো ভাবলাম যে এই ব্রিজটা আসলে কি বলবো যে আপনাদের সাথে শেয়ার করি এদিকে আমার আন্টির বাড়ি আজকে আসছিলাম যার কারণে আর কি এই দিক দিয়ে আমাকে এখন যেতে হবে তো ঠিক আছে দেখা যাক আর কি কি শেয়ার করা যায় তো অ্যাকচুয়ালি এখন যে জায়গাতে আছে এই জায়গাটির নাম হচ্ছে ভাসু বিহার এটা একটা ঐতিহাসিক নিদর্শন বা হিস্টোরিক্যাল প্লেস তো এদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে তো আমার কাজিন আই মিন আমার খালাতো ভাই আমাকে বললো যে ভাইয়া এখানে আমি কখনোই আসিনি তো যদি একটু নিয়ে যেতেন 2 মিনিটের জন্য তো আমিও ভাবলাম যে আসলাম যেহেতু এদিকে তো ওরও দেখা হয়ে যাবে আর আমিও আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পারবো
তো এই কারণে কিন্তু মূলত এখানে নেমে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আর আমার সাথে আমার কাজিনরা আছে। আর এখানে নর্মালি দেখা যায় যে যেহেতু ঐতিহাসিক একটা স্থান, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে। আর ঈদের সময় এই সময় যদিও জ্যাম থাকার কথা, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে কিন্তু ওইভাবে মানুষজন কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে না। একটা বিষয় যে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, এখানে আসার পূর্বেই তার সাথে দেখা হওয়ার কথা, বাট ও আসলে একজন ব্যাংক কর্মকর্তা, ওর আসতে অনেক লেট হবে। লেট হবে বলতে ও বললো যে আমার আরও আধা ঘন্টার বেশি সময় লাগবে। তো আমার আসলে বাড়িতে আসার খুবই দরকার ছিল, তার কারণ বাড়ি থেকে আমাকে ফোনও দিয়েছে। তো আমি আর ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি তার সাথে দেখা করতে পারলাম না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি কাজ করো, ইনশাল্লাহ আমি ঢাকা যাওয়ার পূর্বে যদি সম্ভব হয় তোমার সাথে দেখা করে যাব। তো এটা এখন অনেকটা ডিফিকাল্ট হয়ে গেল, তার কারণ ও রেগুলার কি বলবো ওর অফিস যেতে হবে, ফাঁক দিয়ে আর কি এখানে এসে মানে আসলে মিস করেও আসলে না যে দেখা, এটা তো আসলে ভাগ্যের বিষয়, আর যদি না হয় তাহলে হয়তো কিছুই করার থাকবে না। তো যাই হোক, আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় ভালো থাকে এটাই প্রত্যাশা করি। এখানে অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, এখানে প্রচুর গাছগাছালি নেই বললেই চলে, মানে অল্প পরিমাণে রয়েছে বড় বড় গাছ। বাট এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন মাটির উপরে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, আসলে সবুজে পুরোটাই ঘেরা মাঠটা এরকম মনে হচ্ছে। আর এখানে আসলে এই যে কি বলবো, এটা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর বিষয়ে একটু পরে আসি, সামনে গিয়ে আপনাদেরকে পুরোটা যেহেতু দেখাবো ওই সময়ই বলবো। আর এই আশেপাশে যে সমস্ত বাড়িওয়ালা রয়েছে বা যাদের ঘর বাড়ি রয়েছে, তাদের গরু ছাগল থাকলে এখানে কিন্তু ছেড়ে দিয়ে রাখে, এখান থেকেই সেই গরু ছাগলগুলো কিন্তু ঘাস খায়। তো সেটার চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর হচ্ছে এই ঘাসগুলো দেখে আসলে অনেক ভালো লাগে, অনেক সময় দেখা যায় যখন বৃষ্টির পানি না থাকে তখন কিন্তু এই ঘাসের উপরেই মানুষ বসে বিকালের সময় মোস্ট অফ দ্য টাইম এই আড্ডা দিতে দেখা যায়। আগে যখন যেতাম তখন দেখতাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা কিন্তু কি বলবো গাছের যে শিকড়টা রয়েছে সেটা ধরে দোল খাওয়ার চেষ্টা করছে। তো আসলে মেয়েটা এদিকে তাকাইছে ক্যামেরার দিকে দেখতে পাচ্ছেন, পরবর্তীতে চলেই গেছে অবশ্য, ওখানে আর ছিল না, সেটাও আপনারা দেখবেন এখনই। তো আমি আসলে এই গাছের কাছে আসলাম পুরো গাছটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য, তার কারণ হচ্ছে যে গাছটা কিন্তু অনেক আগের গাছ, আর ছোটবেলায় যখন আমরা আসতাম তখন কিন্তু এই গাছের শিকড়গুলো ধরে আমরাও কিন্তু দোল খেতাম। তো এখন তো সেটা এক্স্যাক্টলি নট পসিবল, আপনারা বুঝতে পাচ্ছেন, বাট স্টিল মিসিং, সেই দিনগুলো আসলে অনেক বেশি মিস করছি। তো দেখেন গাছের শিকড়গুলো কীরকম, অনেক সময় আরও শিকড় ছিল মাটিতে পড়তো, হয়তো বা কেউ কেটে দিয়েছে, এটাও একটা রিজন হতে পারে। তো যাই হোক, অল্প সময়ের জন্য আসছি, তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, খুব তাড়াহুড়ো করছি। আর এদিকে আমার কাজেন খালাতো ভাই আর মামাতো ভাই, ওরাও আসলে ভালোই এনজয় করছে, যদিও করোনা ভাইরাসের কারণে মানুষের উপস্থিতি একেবারেই কম, তাছাড়া রোদ্দুর ছিল ওই সময়ে, স্বাভাবিকভাবেই মানুষ এক্সপেক্ট করাটাই কঠিন। ওরা পিছনে ছিল, আমি ওদেরকে ডেকে সামনের দিকে নিচ্ছি। তো এই যে দেখেন ঘাসগুলো যে এত সুন্দর, মানে কি বলবো যে পুরা মানে গ্রিনারি সিনারিও, মানে একেবারে সবুজে সমারোহ বিষয়টা আসলে ঠিক এরকম। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি, যে ওখানে এই যে এই বিষয়গুলো দেখছেন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো কিন্তু আসলে মাটি খুঁড়ে বের করা হয়েছে। আর মাটি খোঁড়ার পর মাটির ভিতরে যে অংশগুলো এরকম মূলত, সেগুলোর একটা শেপ কিন্তু পরবর্তীতে এখানে তৈরি করা হয়েছে, ইঁটগুলো কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছে। আসলে এই শেপেই ঠিক এইভাবেই কিন্তু মাটির নিচে রয়েছে, সেটা মূলত বোঝাতে পরবর্তীতে ইঁট অ্যাড বা সংযুক্ত করা হয়েছে এইভাবে। তো এখানে এরকম বেশ কয়েকটি রয়েছে, এটা হচ্ছে নরপতির ধাপ সবাই বলে, এটার অনেক সুন্দর একটা ইতিহাসও রয়েছে। তো যারা মূলত ইতিহাস বিষয়ক পড়াশোনা করেন বা ইতিহাস নিয়ে, পাশাপাশি বলবো যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিষয়ে বাংলাদেশের যারা রিসার্চ করেন তারা কিন্তু এই বিষয়গুলো ভালো জানেন। আর এরকম বেশ কয়েকটি রয়েছে এই নরপতির ধাপে। তো আমি পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের সাথে পুরোপুরি রূপে এটার ইতিহাস জেনে, পুরো ইতিহাসটা জেনে আপনাদের সাথে শেয়ার করার। সবচেয়ে বড় কথা, এটা কিন্তু আমার বাসা থেকে একেবারেই কাছাকাছি, খুব বেশি দূরে না। আমার এই যে এদিক দিয়ে আমার যদি এই মাঠের মধ্যে দিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বা আমার বাড়িতে পৌঁছাতে সময় লাগবে 5 থেকে 10 মিনিট, এর বেশি লাগবে না। তো সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা, যেটা একেবারে আমার বাড়ির সাথে ভাসু বিহার নামে পরিচিত, তো শেয়ার করলাম, নরপতির ধাপ নামেও পরিচিত। বাসার দিকে চলে যাব, সময় খুবই কম,
আর তার কারণ হচ্ছে যে তাড়াহুড়ো করে বের হয়েছি বাসায় থেকে, অলরেডি ফোন দিয়েছে। আর এদিকটা আসলে কি বলবো, যে ইন প্রিভিয়াস আপনারা হয়তো বা যারা মিমের চ্যানেলের সাথে কানেক্টেড তারা দেখে থাকলে দেখে থাকতে পারেন, এই জায়গাতে আমি মিম আমার ছোট বোন আমরা কিন্তু আসছিলাম ঘুরতে, এবং সেই ব্লগটা কিন্তু মিমের চ্যানেলে শেয়ার করা আছে। আর আমি তো বলেই দিলাম এদিক দিয়ে যেহেতু যাচ্ছিলাম, আর আসলে আমার এই খালাতো ভাই ও এখানে আসেনি আগে, তো ও বললো যে ভাইয়া যদি সম্ভব হয় তাহলে চলেন একটু যাই। তো এখানেই রাস্তার পাশে এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো আসলে এইটুকুই, আমরা এক সেকেন্ডও লেট করা সম্ভব না, হয়তো বড় জোর 5-7 মিনিট ছিলাম, এখনই আমরা চলে যাব। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো নাও লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে একটা বট গাছ, এটা কি বট গাছ, এখানে একটা, এই গাছটা কিন্তু অনেক পুরনো, তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই গাছটা। আর এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো আগে ছিল না, এগুলো মনে হয় সাম্প্রতিক সময়ে বের করছে। এর আগে যখন আমরা আসছিলাম তখন কিন্তু এগুলো দেখতে পাইনি আর কি। যে এই ভাষু বিহার কেন্দ্রিক, ঐতিহাসিক ভাষু বিহার কেন্দ্রিক কিন্তু অনেক মানে ইতিহাস রয়েছে আর পিছনে, আপনারা চাইলে ইন্টারনেট থেকে এই ইতিহাসগুলো দেখে নিতে পারেন। আর এই ভাষু বিহার থেকে আমার বাসা একেবারেই সন্নিকটে, এদিক দিয়ে যদি মাঠের মধ্য দিয়ে যায় তাহলে সময় লাগবে 5 মিনিট, কিন্তু আসলে মাঠের মধ্য দিয়ে যাওয়া সম্ভব না, কারণ আপনারা জানেন যে আমরা বাইক নিয়ে আসছি, সুতরাং বাইকে চড়েই যেতে হবে, যার কারণে হয়তো বা একটু বেশি সময় লাগবে। একদম হাঁপিয়ে উঠেছি, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্দুর, অনেক গরম লাগছে, তো সুতরাং আর বেশি কথা বাড়াবো না, এই গাছটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখেন এই গাছটা তো প্রচুর শিকড় কিন্তু দেখতে পাচ্ছেন, আর এই গাছে কিন্তু কি বলবো অনেক বয়স, আমার জন্মের পর থেকে এখানে যতবারই আসছি এই গাছটা আমি তখন থেকে দেখতেছি, এবং এই পরিমাণ অত্যাধিক মোটা মানে এই গাছটা, এবং চারপাড়ায় আসলে মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, শিকড়গুলো কিন্তু অনেক বড়। আমি যেটা ছোটোবেলায় শুনতাম যে এই গাছে নাকি আসলে জিন পরি বা ভূত পেত, আমরা যেটাই বলি না কেন এই গাছে নাকি আছে, এটা সত্য মিথ্যা আমরা যাচাই করবো না, যেটা আছে বা যা শুনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা যদিও এগুলো দিয়ে আসলে মানে কি বলবো, এগুলোর কথাই ছিল না আসা এই টপিকগুলো, আর আমরা এখানে আসব এটাও জানা ছিল না, বাট যেহেতু রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর খালাতো ভাই আবদার করে বসলো, এখন ছোট মানুষ আসলে আবদারটা ফেলানো আমার পক্ষে সম্ভব হলো না, তার কারণে কিন্তু এখানে আসা। অনেকেই এই জায়গাতে কিন্তু প্রচুর পিকনিক, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পিকনিকের জন্য অনেকেই কিন্তু আসে এই জায়গাতে, সুতরাং আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন। আর এই ভাষু বিহারটি কিন্তু আসলে শিবগঞ্জ থানা বা উপজেলা যেটাই বলি না কেন এটার অন্তর্গত, সুতরাং খুব ইজিলি আসতে পারবেন আপনারা যদি কেউ চান। অনেকেই তো মহাস্থানগড়ে আসেন, তো মহাস্থানগড়ের পাশাপাশি এটাও কিন্তু একটা ঐতিহাসিক নিদর্শন, সুতরাং যারা এই জায়গাটা ভিজিট করতে চান তারা কিন্তু চাইলেই ইজিলি আসতে পারেন, এবং আই হোপ যে আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি শেষ করতে যাচ্ছি, যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না আপনাদের ভালো লেগেছে কিনা, যদি ভালো লাগে তাহলে তো ভালো, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ কি বলবো। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।